এস এম কবিরের উদ্যোগে উপমন্ত্রীর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন আলী আজিম, বাগেরহাট জেলা প্রতিনিধি। সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। বাগেরহাট তিন মোংলা রামপাল এর সাংসদ ও পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপির আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার 9 নভেম্বর বাদ আসর কুমারখালীস্থ বায়তুল ইকরাম জামে মসজিদে পৌর যুবলীগের সভাপতি এস এম কবির হোসেনের পরিচালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মুসল্লিগণ, স্থানীয় বিভিন্ন ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান।